হ্যালো বন্ধুরা দিনের বেলা হবে ঘুটঘুটে অন্ধকার বাংলাদেশে কখন দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ জেনে নিন সময়সূচি আগামী সপ্তাহে পৃথিবীবাসী সাক্ষী হতে চলেছে এক বিরল মহাজাগতিক দৃশ্যের চলতি মাসের আট তারিখে হতে চলেছে এই সূর্যগ্রহণ তবে এই গ্রহণ দেখা যাবে না ভারত এবং বাংলাদেশ থেকে কেবলমাত্র মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত অঞ্চলে দেখা যাবে এই গ্রহণ তবে মহাজাগতিক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব কিছুদিন আগেই হয়ে গেল চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ দুল পূর্ণিমার দিন এই এবার আসছে সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করছে বিজ্ঞান মহল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এক থেকে চার মিনিট পর্যন্ত স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সব থেকে দীর্ঘ সময় দেখা যাবে এই গ্রহণ সেখানে প্রায় চার মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে ফলে দিনের বেলাতেই নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার আট এপ্রিল বাংলাদেশের সময় রাত নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত দুটো বাউন্ন মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে ফলে ভারত বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চল থেকে দেখা যাবে না এটা এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া ভেনেজুয়েলা স্পেন ব্রিটেন আয়ারল্যান্ড পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা এখন মানে জানিয়েছেন আমরা কীভাবে দেখব বাংলাদেশ ভারত এবং আশেপাশের অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও দেখতে চাইলে আমরা নাসার ওয়েবসাইট থেকে সরাসরি সূর্যগ্রহণকে দেখতে পারব ফলে সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণকে দেখতে পাবেন অ্যাস্ট্রোমারা জানিয়েছেন চলতি বছর দুটি আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে তারা বলেছেন একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে এই বিশ্ববাসী কারণ পঞ্চাশ বছর পর হতে চলেছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি আঠারোশো ছয় থেকে মার্কিন ইতিহাসের দীর্ঘতম গ্রহণ হবে বিজ্ঞানী জানিয়েছেন শেষবার এই দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল উনিশশো সালে এরকম দৃশ্য আবার দেখতে আমাদেরকে আবার আরও অনেক বছর অপেক্ষা করতে হবে এদিকে এই সূর্যগ্রহণের জন্য কিন্তু আমেরিকায় বড়সড় বিপদও নেমে আসতে পারে তার জন্য কিন্তু তর্জোড় শুরু করে দিয়েছে সরকার কারণ এই সূর্যগ্রহণটির সময়কাল হবে দীর্ঘ এর ফলে মেক্সিকো সহ যুক্তরাষ্ট্রের যে অন্যান্য রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু অন্ধকারে ঢাকা পড়ে যাবে তৈরি হবে আগুনের গোল বলয় গ্রহণের কারণে পরিবহন এবং সৌরবিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও হবে সমস্যা এই পরবর্তী ব্যবস্থার জন্য তৈরি হচ্ছে পরিস্থিতি মতে এই ধরনের সূর্যগ্রহণ খুবই চাঁদ যে সময় সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসে তখনই হয় সূর্যগ্রহণ এই সময় সূর্যের আলো পৃথিবীতে আসতে পায় না মহাকাশ থেকে দেখলে দেখা যাবে পৃথিবীর ওপর চাঁদের বড় ছায়া প্রতি আঠারো মাস অন্তর পৃথিবী এবং সূর্যের মাঝে আসে চাঁদ সেই সময় সূর্যের রশ্মি পৃথিবী অব্দি পৌঁছাতে পারে না এই গ্রহণের সময় সূর্যের রশ্মি সরাসরি চোখে পড়লে চোখ খারাপ হতে পারে বিশেষত ছোট ছোট পড়ুয়াদের ওপরে এর খারাপ প্রভাব পড়তে পারে এর জন্য আমেরিকান সরকার নিরাপত্তার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ ধরনের চশমা এই দিন বন্ধ রাখা হবে আমেরিকার কয়েকশো স্কুল টেক্সাসের বাসিন্দাদের আগে থেকেই খাবার কিনে রাখতে বলা হয়েছে গ্রহণ দেখতে আসা পর্যটকদের ভিড়ের কারণে যাতে স্থানীয়দের খাবার টান না পড়ে সেই কারণেই এই ব্যবস্থার নির্দেশ গ্রহণ দেখতে আসলে অনেক লোকের ভিড় হলে তবে যানজট হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ সেটাও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যদি ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণকে দেখা যেত তাহলে কিন্তু আমি ভীষণই অধিক খুশি হতাম যাই হোক আপনারা কেউ কি আমেরিকা থেকে এই সূর্যগ্রহণকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার Bye-bye.